এইগুলি হলো বানাওয়াট হাদিস, ভিত্তিহীন হাদিস। আমাদের সমাজে আপনার বক্তৃতা করতে উঠলেই কি আলেম আর কি রাজনীতিবিদ উঠলেই বক্তৃতার মধ্যে দেশপ্রেম নিয়ে কথা বলতে গিয়ে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছেন যে হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, দেশপ্রেম ইমানের অঙ্গ, বলে না? একেবারে ডাহা মিথ্যা কথা যার কোনো ভিত্তি হাদিসে নাই। দেশপ্রেম ইমানের অঙ্গ এই মর্মে কোনো হাদিস নাই। এটাকে যদি বলা হতো যে হুব্বুল ওয়াতন মিনাল ফিতরা, দেশপ্রেম প্রকৃতির দাবি, তাহলে ঠিক ছিল। কারণ দেশের মায়া, মাটির মায়া, এটা ন্যাচারাল, এটা হবেই, এটা হবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, মক্কার প্রতি তার মায়া ছিল না? মক্কার প্রতি মায়া ছিল না? কাঁদেন নাই? তাহলে এটা হচ্ছে ফিতরত, নেচার, প্রকৃতির দাবি, এটা হবে? কিন্তু আপনি এটা হাদিস বানিয়ে বলে দেবেন যে আল্লাহর নবী বলেছেন দেশপ্রেম ইমানের অংশ, এটা নবীর নামে মিথ্যা কথা হবে? আচ্ছা, এরপর